সোশ্যাল মিডিয়া। চোখ রাখলে একটা প্রধান খবর এখন চোখে পড়বে। স্থান কাল পাত্র আলাদা হতেই পারে, কিন্তু বিষয় এক, নারী ধর্ষণ খুন নৃশংসভাবে হত্যা। 4 থেকে 40 বা 8 থেকে 80 কোনো নারী আর সেফ নয় এই ভারতবর্ষের বুকে। আজ ওয়েস্ট বেঙ্গল তো কাল মহারাষ্ট্র, কিন্তু এই পরিণতি পাওয়ার জন্যেই কি নারীর জন্ম? এটাই কি ভারতীয় নারীদের একমাত্র পরিচয় যে তারা অসহায়, তারা দুর্বল, তারা অত্যাচারিত হওয়ার জন্য জন্মেছেন? কিন্তু ইন্ডিয়ান মাইথোলজি অর্থাৎ ভারতীয় পুরাণ এবং ভারতের ধর্ম সংস্কৃতি তো অন্য কথা বলছে। এখানে নারী শক্তির পূজা করা হয়, দেবী রূপে পূজা করা হয় নারীর কাঠামোকে। দেবী কালী চণ্ডমুণ্ড এবং রক্তবীজকে নিধন করার জন্য যার জন্ম। অসুরদের সঙ্গে যুদ্ধে মাতা দুর্গা যখন ঘোরতর রূপ ধারণ করেন, ঠিক তখনই জন্ম হয় মা কালীর ঘোর কৃষ্ণবর্ণা। নগ্ন শরীর তার, এলো চুল দীর্ঘকায়, হাতে খাঁড়া, ভীষণ গর্জনা তার। অসুররা সেই ঘোর রূপ দেখে ভয়েই পালাতে ব্যস্ত। নগ্ন সেই নারী শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানোর সাহস আর সময় কোনোটাই তাদের ছিল না, কারণ দেবী শক্তির হাতে অর্থাৎ মা কালীর ওই নগ্ন শরীরের পায়ের তলায় নিমেষে তারা মৃত্যুপ্রাপ্ত হচ্ছিল। তাই বলছি, নগ্ন নারী শরীর সবসময় ভোগ্যবস্তু হয় না, কিন্তু নারী যখন তার সৌন্দর্য, তার শান্ত ভাব ত্যাগ করে, তখন পুরুষ এবং পাপকে ধ্বংস করার জন্যে তৈরি হয়। আমি বলতে চাইছি, ভারতের দেবী শক্তি শুধু নয়, ভারতের নারীরাও সামান্য নন। এরকম অনেক উদাহরণ আমাদের ভারতীয় পুরাণ এবং সর্বোপরি রামায়ণ এবং মহাভারতে পাওয়া যায়, যেখানে মানবীরা নিজের বুদ্ধি, বিচার ক্ষমতা, নিজের শক্তি দিয়ে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করেছেন। তাদের কথা নড়চড় কখনো পুরুষ শক্তিরাও করতে পারত না। নমস্কার, আমি শুভ্রা। শুরু করতে চলেছি আজকের বিশেষ কথা। আজকের বিশেষ কথার এই সিরিজটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনার অন্যান্য পরিচিতজনের সাথে। আর চোখ রাখতে ভুলবেন না আমার এই ব্লগ চ্যানেলে উপস্থিত আমার অন্যান্য ব্লগ ভিডিওগুলোতে, যেগুলোতে আমি আমার ডেইলি লাইফ, আমার ভিলেজ লাইফ আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি সপ্তাহের অন্যান্য দিনগুলিতে। আজ আপনাদের জানাবো এমন দুটি নারী চরিত্রের কথা যারা রামায়ণ এবং মহাভারতে উল্লেখযোগ্য। নিজ বুদ্ধি, বিচার শক্তি, শারীরিক ক্ষমতা দিয়েও যারা নিজের স্থান তৈরি করে নিয়েছেন। প্রথমজন হলেন সত্যবতী, মহাভারতের এক উল্লেখযোগ্য চরিত্র, মৎস্যগন্ধা সত্যবতী, হস্তিনাপুরের মৎস্যজীবী অর্থাৎ জেলেদের রাজার মেয়ে তিনি। মধ্যবয়সী রাজা শান্তনু যেদিন সত্যবতীকে প্রথম দেখেছিলেন, সেদিন থেকে বিবাহ করতে উৎসুক হন, কিন্তু এই মেয়ে রাজি হয় না, কারণ শান্তনু এবং দেবী গঙ্গার পুত্র দেবব্রত ততদিনে হস্তিনাপুরের যুবরাজ হিসেবে ঘোষিত হয়েছেন। তাহলে সত্যবতী যদি এই বিবাহ করেও নেন, তাহলে তার পুত্রদের কী পরিণতি হবে, তাদের ভবিষ্যৎ কী হবে? তাই মহারাজ শান্তনুকে মুখের উপর না বলার মতো স্পর্ধা তাঁর ছিল, কেননা সত্যবতী ছিলেন ব্যক্তিত্বময়ী, তার মেরুদণ্ড ছিল। দেবব্রত যেদিন পিতার এই কথা জানতে পারেন, নিজের সমস্ত অধিকার ত্যাগ করেন এবং বিবাহ হয় শান্তনু এবং সত্যবতীর। হস্তিনাপুরের মহারানী রূপে পরিচিত হন সত্যবতী, নিজের সমস্ত ইচ্ছা পূরণ করেন। তবে এছাড়াও তার আরও একটি পরিচয় ছিল, ঋষি পরাশর পুত্র বেদব্যাস, যিনি মহাভারত রচনা করেছিলেন, তাঁর গর্ভধারিণী জননী অর্থাৎ সত্যবতী বিবাহের আগেই গর্ভবতী হয়েছিলেন এবং এক সন্তানের জন্মও দিয়েছিলেন। তবে এইটুকুই তার সর্বস্ব পরিচয় হয়ে ওঠেনি। রাজা শান্তনু সব কিছু জেনে শুনে সত্যবতীকে বিবাহ করেছিলেন, কেননা সৌন্দর্যের সঙ্গে বুদ্ধি এবং দীপ্তি তাঁর দুটোই ছিল। সময়ের কালে রাজা শান্তনুর মৃত্যু হয়, সত্যবতীর পুত্ররাও অকালে চলে যান। রাজমাতা সত্যবতী হস্তিনাপুরের শাসন কার্য সামলান দক্ষ হাতে, দেবব্রত অর্থাৎ ভীষ্মকে আজ্ঞা পালনকারী করে রেখে সর্বময়ী কর্ত্রী হয়েছিলেন তিনি। তিনি গান্ধারীর মতো শতপুত্রের জননী হওয়ার বরপ্রাপ্তা রাজকন্যাকে হস্তিনাপুরের পুত্রবধূ করে এনেছিলেন। রাজনৈতিক বিচক্ষণতা এবং দূরদৃষ্টি দুটোই তাঁর ছিল, এই জন্যই পর্দার আড়ালে থেকে নয়, রাজমাতা এবং মহারানী হিসেবে সত্যবতী নিজের জায়গা করে নিতে পেরেছিলেন।
রামায়ণের এমন এক মাতৃচরিত্র যার কথা বললে মায়েরা আজও বলেন, এ কেমন মা? কুমাতা বলে সম্বোধন করা হয় তাকে। শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে নিজ পুত্র ভরতকে সিংহাসনে বসানোর প্ল্যান তাঁরই ছিল। কিন্তু এইটুকুই শুধু তাঁর পরিচয় নয়, মহারাজ দশরথ কেন কৈকেয়ীর কথা শুনতে বাধ্য হলেন? আছে এর পিছনে এক গভীর রহস্য। মহারাজ দশরথ যখনই যুদ্ধযাত্রা করতেন তখনই রানী কৈকেয়ী তাঁর সঙ্গে যেতে চাইতেন, কারণ কে কয় রাজ্যের এই রাজকন্যা যুদ্ধবিদ্যা জানতেন খুব ভালোভাবেই। ঘোরতর সেইবার স্বর্গ আক্রমণ করতে চলেছে অসুররা। ঘোরতর দেবাসুর সংগ্রামে দেবতারা সাহায্যের জন্য ডেকেছেন সূর্যবংশীয় মহারাজা দশরথকে। রানী কৈকেয়ী এবার তাঁর সঙ্গে যাবেন বলে একদম দৃঢ় প্রতিজ্ঞ। যোদ্ধার বেশ ধারণ করেছেন, হাতে অস্ত্র তুলে নিয়েছেন, তিনি প্রস্তুত, স্বামীর সঙ্গে এবার এই যুদ্ধে তিনিও অংশ নেবেন। মহারাজ দশরথ এবার আর বারণ করলেন না, যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন দুজনে। ঘোরতর সংগ্রাম শুরু হয়। এমন সময় ভীষণভাবে অসুরদের দ্বারা আহত হন মহারাজ দশরথ, সঙ্গে সে সময় রানী কৈকেয়ী। নিজেকে এবং নিজের আহত স্বামীকে ক্রমাগত রক্ষা করতে থাকেন, নিরাপদ স্থানে স্বামীকে সরিয়ে নিয়ে গিয়ে তাঁর প্রাণ বাঁচান। সংগ্রামে জয়ী হন দেবতারা। মর্তে ফিরে এসে মৃত্যুশয্যায় যখন দশরথ শায়িত ছিলেন তখন দীর্ঘদিন সেবা করে সুস্থ করে তুলেছিলেন রানী কৈকেয়ী। এই উপকারের জন্যে মহারাজ দশরথ তাঁকে বর দিতে চেয়েছিলেন, বলেছিলেন, তুমি তোমার মন মতো তিনটি বর প্রার্থনা করো, তুমি যা চাইবে আমি তাই দেবো। রানী কৈকেয়ী বলেছিলেন, তার কাছে তো সব আছে, যদি কখনো এরম সময় আসে তখন তিনি চেয়ে নেবেন। একজন নারী শুধুমাত্র বুদ্ধি বা বিচার ক্ষমতা দিয়ে নয়, শারীরিক দিক থেকেও যথেষ্ট সক্ষম। রানী কৈকেয়ী এই ঘটনার উদাহরণ। একজন নারী চাইলে সব করতে পারে, কিন্তু সেও তো রক্ত মাংসের শরীর, তারও সীমা আছে পুরুষদের মতোই। কিন্তু তাকে মানুষ হিসেবে দুর্বল, অত্যাচারিত, শান্ত, নিরীহ ভাবার কোনো কারণ নেই। বিশেষ কথার এই সিরিজে আপনাদের আজকে এই দুটি চরিত্রের মাধ্যমে আমি জানাতে চাইলাম, ভারতভূমি দেবভূমি শুধু নয়, বীরাঙ্গনাদের জন্ম এখানে যুগ যুগ ধরে হয়ে আসছে, সে রানী লক্ষ্মীবাই হোক বা রানী দুর্গাবতী হোক। তাই ভুলে যাবেন না, নারী যখন নিজের শান্ত ভাব ত্যাগ করেন তখন তিনি আর মাতা লক্ষ্মী বা দেবী সরস্বতীর রূপ হয়ে থাকেন না, তিনি রূপ ধারণ করেন দেবী চামুণ্ডার।